নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে ইন্ডিয়ার একটি স্টার্ট আপ কোম্পানির সাথে তোমরা কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছ, যার নাম হলো নামাস ইন্ডাস্ট্রিজ। এখানে তোমরা স্ক্রিনের ওপর অবশ্যই দেখতে পাচ্ছ নামাস ইন্ডাস্ট্রিজ লেখাই রয়েছে। তো এটা হলো ইন্ডিয়ার একটি স্টার্ট আপ, ঠিক আছে? এরা এখন FMCG সেক্টরে কাজ করছে। তো FMCG সেক্টরে তোমাদের একাধিক নতুন শূন্যপদে কর্মী নিয়োগ করছে এই নামাস ইন্ডাস্ট্রিজ। তো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে, আবেদনের মাধ্যম কী রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যারা ফ্রেশার আছো, ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্সরাও আবেদন করতে পারবে, ফ্রেশাররাও আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং এখানে স্যালারির ক্ষেত্রে খুবই ভালো একটি স্যালারি দেওয়া হচ্ছে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি অফিসিয়াল নোটিশের সাথে তোমাদের সাথে বিস্তারিত সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি। তো আমরা সরাসরি অফিসিয়াল নোটিশে চলে এলাম। এখানে তোমরা অবশ্যই এই কোম্পানিটার সম্বন্ধে আমি একটু বলে দিই। এটা হলো অনলাইন ই কমার্স কোম্পানি, ঠিক আছে? ই গ্রসার কোম্পানি, যেটা আমি তোমাদের বললাম এরা FMCG সেক্টরে কাজ করছে। এরা টোটাল 351টা সিটিসে কিছু মাসের মধ্যেই তাদের এই প্রোডাক্ট ডেলিভারি করছে FMCG সেক্টরে। তো প্রথমেই যেই পোস্টের কথা বলবো সেটা হলো ডেলিভারি অ্যাসোসিয়েট পদে তোমাদের কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের কী স্কিলের ক্ষেত্রে কী বলেছে একটু বলে দিই। কমিউনিকেশান স্কিল, অ্যানালাইসিস স্কিল, টিম ওয়ার্ক, কমিউনিকেশান স্কিল তোমাদের অবশ্যই ভালো থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং যারা এক্সপিরিয়েন্স তারাও আবেদন করতে পারবে, সবাই আবেদন করতে পারবে। এখানে জব ডেসক্রিপশান এবং রোল অ্যান্ড রেসপন্সিবিলিটির ক্ষেত্রে কী বলেছে, ডেলিভারি অ্যাসোসিয়েট এর জন্য তোমাদের কী কী কাজ করতে হবে। তো প্রথমেই যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত বিস্তারিত বলে দেওয়া রয়েছে। এখানে লোড আনলোডের যেই কাজগুলো হয় ওই সমস্ত কিছু তোমাকে দেখভাল করতে হবে। কালেক্ট পেমেন্ট, পেমেন্টটাও তোমাকে ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে কি না, তো ওই জিনিসগুলোও তোমাকে দেখতে হবে। এবং কাস্টমারকে অবশ্যই জানাতে হবে, ইনফর্ম কাস্টমার অ্যাবাউট নিউ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, নতুন প্রোডাক্ট সম্বন্ধে এবং সার্ভিস সম্বন্ধে কাস্টমারকে অবশ্যই জানাতে হবে। টিম ওয়ার্ক তোমাদের করতে হবে এবং ফলো রুট শিডিউল সমস্ত কাজগুলো, এখানে ডেলিভারি রিলেটেড যেই সমস্ত কাজগুলো হয় তোমাদের এখানে সমস্ত কিছুগুলো এখানে করতে হবে। এখানে পরবর্তী যে শূন্যপদের কথা বলবো সেটা হলো বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট। বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে কী স্কিল কী বলেছে, ক্লায়েন্ট রিলেশনশিপ, বিজনেস স্ট্র্যাটেজি, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, টিম হ্যান্ডেলিং, অপারেশনস অ্যান্ড নেগোসিয়েশন, লিড জেনারেশন অ্যান্ড সেলস অ্যাবিলিটি, ঠিক আছে? এগুলো হলো কী স্কিল। এবং জব ডেসক্রিপশান বা রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, এখানে তোমাদের কী কী কাজ করতে হবে। তো এই পোস্টটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট। তো এক্ষেত্রে তোমাদের মেনটেন ক্লায়েন্ট রিলেশনশিপ, এখানে তোমাদের ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ মেনটেন রাখতে হবে। রেসপন্সিবল ফর এস্টাবলিশিং নিউ বিজনেস, তোমাদের নতুন বিজনেস বাড়াতে হবে, ঠিক আছে? এই রকম যেই কাজগুলো হয় বিজনেস ডেভেলপ তোমাদের অবশ্যই করতে জানতে হবে। তো এই কাজগুলোই তোমাদের অবশ্যই এখানে করতে হবে। তো সমস্ত কিছু তোমরা এগুলো বিস্তারিত দেখে নিতে পারো। এখানে পরবর্তী যে শূন্যপদের কথা বলবো সেটা হলো বিজনেস গ্রোথ ম্যানেজার। বিজনেস গ্রোথ ম্যানেজারের ক্ষেত্রে কী স্কিল কী বলেছে, ক্লায়েন্ট রিলেশনশিপ, বিজনেস স্ট্র্যাটেজি, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, টিম হ্যান্ডেলিং, অপারেশনস অ্যান্ড নেগোসিয়েশন, লিড জেনারেশন অ্যান্ড সেলস অ্যাবিলিটি। এবং এখানে জব ডেসক্রিপশান বা রোল বা রিলেশনশিপের ক্ষেত্রে কী বলেছে এখানে দেখে নাও। এখানে তোমাদের অবশ্যই বলি অ্যাড রিক্রুটমেন্ট হোয়াইট কালার অ্যান্ড ব্লু কালার জবস, মানে তোমাদের হোয়াইট কালার এবং ব্লু কালার জবস যারা আছে জব সিকার তাদেরও তোমাদের রিক্রুট করতে হবে। তাদের তোমাদের চাকরিতে ইন্টারভিউ নিয়ে তাদেরকে তোমাদের চাকরিতে নিয়োগ করাতে হবে, ঠিক আছে? তারপর হলো আন্ডারস্ট্যান্ড ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অ্যান্ড অফার প্রোডাক্টিভ সলিউশন। এখানে তোমাদের ক্লায়েন্টের কী রিকোয়ারমেন্ট আছে, তার কী চাই, সেই অনুযায়ী তোমাদের বুঝে একটি অফার দিতে হবে, অফার দিয়ে তার সলিউশন করতে হবে। তারপর এখানে তোমাদের ডে টু ডে অপারেশন ম্যানেজমেন্ট করতে হবে, সেলস বাজেট করতে হবে, একটি বিজনেসকে যেভাবে গ্রো করতে হয় সেই জন্য বিজনেস গ্রোথ ম্যানেজার বিজনেসকে কীভাবে গ্রো করবে সেই কাজগুলোই এখানে তোমাদের করতে হবে। এবার বলি এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, বয়স কাঠামো বা তোমাদের স্যালারি কী দেওয়া হবে। প্রথমেই বলি ডেলিভারি অ্যাসোসিয়েট পদের ক্ষেত্রে, ডেলিভারি অ্যাসোসিয়েট পদের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো শাখায়, অথবা ডিপ্লোমা ইন এনি স্ট্রিম তোমরা যদি করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েট পাস তারাও এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা পাশে অবশ্যই দেখতে পাচ্ছ ফ্রেশার লেখা রয়েছে, এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। যারা ফ্রেশার এবং যারা এক্সপিরিয়েন্স তারা দুজনেই আবেদন করতে পারবে। এবং এমপ্লয়মেন্ট টাইপ এটি একটি ফুল টাইম এবং পার্মানেন্ট জব। এখানে তোমাদের স্যালারি প্যাকেজের ক্ষেত্রে কী বলে দেওয়া রয়েছে, আপ টু 3 লাখ পার অ্যানাম, বছরে 3 লাখ টাকা, মানে মাসে 25,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি হয়।
এবং পরবর্তী হলো বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। এখানে শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ফ্রেশার ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে এবং যারা এক্সপিরিয়েন্স তারাও আবেদন করতে পারবে। এমপ্লয়মেন্ট টাইপের ক্ষেত্রে বলেছে ফুল টাইম এবং এটি একটি পার্মানেন্ট জব, ঠিক আছে। স্যালারি প্যাকেজের ক্ষেত্রে বলেছে 3 লাখ টু 6 লাখ পার অ্যানাম, বছরে যদি আমি মিনিমাম ধরি 3 লাখ টাকা তাহলে তোমাদের 25,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি হয়। পরবর্তী হলো বিজনেস গ্রোথ ম্যানেজার, অবশ্যই তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে লাগবে গ্র্যাজুয়েশন পাস, তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে বিজনেস গ্রোথ ম্যানেজারের ক্ষেত্রে। এখানে ফ্রেশার ক্যান্ডিডেট এবং যারা এক্সপিরিয়েন্স তারা দুজনেই আবেদন করতে পারবে। এমপ্লয়মেন্ট টাইপের ক্ষেত্রে বলেছে ফুল টাইম পার্মানেন্ট জব, এটি একটি ফুল টাইম এবং পার্মানেন্ট জব। স্যালারি প্যাকেজের ক্ষেত্রে কি বলেছে 3 লাখ টু 5 লাখ পার অ্যানাম, বছরে যদি 3 লাখ টাকা হয় তাহলে তোমাদের মাসে 25,000 টাকা পার মান্থ স্যালারি হয়। এবার বলি তোমরা এই চাকরিগুলির ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবে। দেখবে আমার ডেসক্রিপশন বক্সটা একটু ক্লিক করে দেখবে, ওখানে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। ওই অ্যাপ্লাই লিঙ্কে তোমাদের এখানে ক্লিক করলে এই লিঙ্কটি তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই লিঙ্কটি আমি কপি করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটিকে ক্লিক করলেই তোমরা এরকম একটি পেজে চলে আসবে। এখানে তোমাদের ওটিপি ভেরিফিকেশন করতে হবে, এখানে তোমরা তোমাদের ইমেল আইডি দেবে, তারপর এই ক্যাপচাটাকে এখানে ভরে দেবে, দিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, ওটিপি বসানোর পর তারপরে এই ওটিপিটাকে ভেরিফিকেশন করতে হবে এবং ওটিপি ভেরিফিকেশনের পর তোমরা একদম এই ফর্মে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নামাস ইন্ডাস্ট্রিজ রিক্রুটমেন্ট ড্রাইভ 1, এখানে তোমাদের নিজেদের নাম দিয়ে দিতে হবে, টাইটেল দিয়ে দিতে হবে, ডেট দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ, যেটা জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে, মেল ফিমেল। এখানে সবথেকে ভালো ব্যাপার যেটা বলি, এখানে তোমাদের এআই প্রোটেক্টর এক্সাম হবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সাম হবে, তোমাদের কোথাও যেতে হবে না, বাড়িতে বসে বসে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে এক্সাম দিতে পারবে, কোনো ইন্টারভিউ হবে না। শুধু এআই এক্সামটি যে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এক্সামটি হবে, ওই এক্সামে তোমরা পাস করে গেলে তোমাদের চাকরিটি হয়ে যাবে, কোনো ইন্টারভিউ হবে না, কোথাও গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে না, ফোনেই তোমরা বাড়িতে বসে বসে এক্সামটি দিয়ে দিতে পারবে। আগে ফর্মটিকে ফিল আপ করতে হবে, ফর্মটিকে ফিল আপ করার পরেই তোমরা এক্সামটি দিতে পারবে। তারপর তোমাদের নেক্সটে ক্লিক করার পর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সিলেক্ট করতে বলে, তোমাদের যা এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে এখানে দেখতে পাচ্ছ অবশ্যই গ্র্যাজুয়েট বলে লেখা রয়েছে, এই গ্র্যাজুয়েশানে একবার ক্লিক করবে তাহলে গ্র্যাজুয়েটটার লেখাটা চলে আসবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস দিয়ে দেবে, তোমরা কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো, পাসিং ইয়ারটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের টোটাল পুরো যে অ্যাড্রেস কান্ট্রি তোমরা সিলেক্ট করে নেবে, ইন্ডিয়া পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে এবং কারেন্ট অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে, তোমরা তোমাদের স্টেট সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল লোকেশন দিয়ে দেবে, ঠিক আছে। এগুলো দেওয়ার পর তারপরে তোমরা নেক্সটে ক্লিক করলে তোমরা চলে আসবে একদম কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও। এবার তোমাদের এখানে পোস্ট সিলেক্ট করতে হবে, তিনটে পোস্ট রয়েছে যেটা আমি বললাম, বিজনেস গ্রোথ ম্যানেজার এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, আর একটা হলো ডেলিভারি অ্যাসোসিয়েট। এই তিনটের ক্ষেত্রে তোমরা যেই পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টের ওপর ক্লিক করবে। এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে যারা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের এখানে কি বলেছে দেখো, আর ইউ ওয়েলিং টু জয়েন, আপনি কি জয়েন করতে ইচ্ছুক। এবার তোমরা তোমাদের মতো সিলেক্ট করে নিতে পারো, ইমিডিয়েট হলে যে আমরা তাড়াতাড়ি জয়েন করতে ইচ্ছুক তাহলে ইমিডিয়েটে সিলেক্ট করে নিলে। তারপর এখানে কি বলেছে, রিলোকেট টু ওয়ার্ক লোকেশান, আপনি কি আপনার লোকেশানটি চেঞ্জ করতে চান বা স্থানান্তর করতে চান, যদি ইয়েস হয় তো ইয়েস, যদি নো হয় তো নো, যেটা তোমাদের ইচ্ছা তো তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে এবং ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়ার পর তারপর এখানে তোমাদের বলবে একটি সিভি বা রেজিউমিকে আপলোড করতে, যেটা তোমাদের অবশ্যই 300 KB মধ্যে হতে হবে, তোমাদের মোবাইল ফোনের মাধ্যমেই তোমরা করতে পারবে। 300 KB মধ্যে তোমাদের অবশ্যই ফাইল সাইজ হতে হবে, সিভি বা রেজিউমিকে তোমরা PDF ফর্মে এখানে আপলোড অপশানে ক্লিক করে, চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে পারবে। এবং তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশান ফি রয়েছে, অ্যাপ্লিকেশান ফি কত টাকা না 350 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি রয়েছে। এটি তোমরা পেটিএম, ফোনপে, গুগল পে, নেট ব্যাঙ্কিং, UPI মাধ্যমেই 350 টাকা অ্যাপ্লিকেশান ফিটি তোমরা দিয়ে দিতে পারবে। তারপর দিয়ে দেওয়ার পর নেক্সটে তোমরা যখন ক্লিক করবে, এখানে রিভিউ অপশান রয়েছে, রিভিউ অপশানে ক্লিক করে তোমরা তোমাদের এই ফর্মটিকে পুরো বিস্তারিত দেখে নিতে পারবে, যে ফর্মটি তোমরা ঠিকঠাক ফিল আপ করেছে কিনা সঠিক। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটি ফর্ম এক্সাম্পল স্বরূপ দিয়ে দেওয়া রয়েছে, তো এই ফর্মটিকে তোমরা অবশ্যই দেখে নেবে ঠিকঠাক ফ্লিপ করেছো কিনা। তারপর এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা ফর্মটিকে জমা দিয়ে দিতে পারবে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ নামাজ ইন্ডাস্ট্রির লিঙ্কডইনেও পেজ রয়েছে, ঠিক আছে? তোমরা এই পেজে এসেও নামাজ ইন্ডাস্ট্রির সম্বন্ধে দেখে নিতে পারো। লিঙ্কডইনের এই পেজটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখানে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। ইন্ডিয়ার বড় গ্রসারি কোম্পানি, তৈরি হচ্ছে নতুন স্টার্ট আপ, তো এখানে তোমরা এসে বিস্তারিত দেখে নিতে পারো। এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও নামাজ ইন্ডাস্ট্রির আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ভিজিট করে আসতে পারো। এবং অ্যাপ্লাই অনলাইনের যে লিঙ্কটি রয়েছে, অ্যাপ্লাই লিঙ্কে তোমরা ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই অনলাইনে তোমরা করে নিতে পারবে। এবং এআই এক্সামটি দিয়ে তোমরা যদি এক্সামে পাস করে যাও তাহলেই তোমাদের চাকরিটি হয়ে যাবে। এখানে কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না, কোথাও গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে না, বাড়িতে বসে বসেই তোমরা দিতে পারবে। এবং ফর্ম ফিল আপ করার সময় যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে নামাজ ইন্ডাস্ট্রির একদম অফিসিয়াল ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো। ওই ইমেল আইডিটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ইমেল আইডিতে তোমরা তাদের মেল করতে পারো। এবং গুগল ক্রোমে গিয়ে তোমরা সার্চ করতে পারো namazindustries.in, এখানে তোমরা একদম অফিসিয়াল পেজে চলে আসবে নামাজ ইন্ডাস্ট্রির গ্রসারি বড় কোম্পানি, একটি স্টার্ট আপ, তোমরা এদের সাথে কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সম্বন্ধে শেয়ার করে দেবেন যারা এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।